মাঝারি সাইজের 1 কেজি ইলিশের দাম 1000 টাকা বর্তমান বাজারে 1 কেজি গরু গোশতের দাম জায়গা ভেদে 800 থেকে 1000 টাকা পর্যন্ত এমনকি সহজলভ্য ব্রয়লার মুরগির দামও যখন ঊর্ধ্বমুখী তখন মধ্যবিত্ত পরিবারের জন্য পুষ্টি চাহিদা মেটানো রীতিমতো যুদ্ধই বটে নিত্যপণ্যের উদ্যোগতের এই বাজারে একটা মধ্যবিত্ত পরিবারের যখন এই অবস্থা তখন বিশ্ববিদ্যালয়ের হলে থাকা শিক্ষার্থীদের অবস্থাটা একবার ভেবে দেখুন শিক্ষার্থী ও সাধারণ মানুষের এমন সব সমস্যার কথা চিন্তা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সাগর ইসলাম শুরু করেন এক পিচ মাছ মাংস হোম ডেলিভারি বাজার নামের অনলাইন উদ্যোগ পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করার আগ্রহ থেকেই এই উদ্যোগ নিয়েছেন তিনি সাড়াও পাচ্ছেন বেশ বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে বেশিবার রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ টিকিট জিতো তাদের যতটুকু প্রয়োজন ততটুকু যদি আমি তাদের হাতের না গেলে পৌঁছাই দিতে পারি সেক্ষেত্রে হচ্ছে তাদের জন্য ইজি হয় কষ্ট করে বাজারে যেতে হয় না এবং হচ্ছে যাদের প্রয়োজনের বেশি কিনতে হয় না এছাড়া হচ্ছে মানে অনেকে হচ্ছে একটা মাছ পুরো কিনে মানে রাখার মতো ফ্রিজ নাই তো এটার ক্ষেত্রে হচ্ছে তাদের হচ্ছে একবার হচ্ছে অনেকগুলো কেনা মানে অসম্ভব হয়ে পড়ে তো এখান থেকে চিন্তাধারা করি আমি যে এক পিস দুই পিস মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি হচ্ছে তাদের হাতে না গেলে পৌঁছাই দিতে পারি কিনা তো এই চিন্তাভাবনা থেকে আমি ফেসবুকে একটা পেজ খুলি এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার রাজশাহী তো প্রথমে খোলার পরে আমি নিজে গ্রাফিক্স ডিজাইন করি করার পরে হচ্ছে পোস্ট করতে থাকি তো শুরুর দিকে হচ্ছে দুই একজন কাস্টমার আমাকে কল করতে থাকে বাজার দর অনুযায়ী অনলাইন পেজে প্রতি পিস মাছ মাংসের মূল্য নির্ধারণ করে দেওয়া থাকে প্রতি পিস গচি মাছ 5 টাকা পিচ প্রতি তেলাপিয়া 12 টাকা বাটা মাছ 9 টাকা কাতল মাছ 25 টাকা রুই মাছ 24 টাকা ইলিশ মাছ 75 টাকা পেজে কোনো অর্ডার আসলে 20 থেকে 30 মিনিটের মধ্যেই সেটি হোম ডেলিভারি দেওয়া হয় সাইকেল চালিয়ে নিজেই ডেলিভারি দেন সাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান ক্লাস পরীক্ষা ও অন্যান্য কাজের মাঝে বাজারে গিয়ে বাজার করা অনেক সময় কষ্টসাধ্য তারপর মেলে না চাহিদা অনুযায়ী স্বল্প পরিমাণ এমত অবস্থায় শিক্ষার্থী সাগরের উদ্যোগ অনন্য দ্রব্যমূল্যের এখন যে পরিস্থিতি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো কিছু খুব সহজে মানে কম টাকায় পাচ্ছি না তো আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি কোনো অফার নাই তো এক পিস মাছ মাংসের এই অফারটা থাকার কারণে আসলে আমরা খুবই অল্প টাকা এবং খুবই সহজভাবে জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের খুবই উপকার হচ্ছে এবং আমরা চাই ভবিষ্যতে যে এরকম উদ্যোগ যাতে বজায় থাকে এর মাধ্যমে আমরা স্টুডেন্ট উপকৃত হতে পারবো হাস্যকরভাবে এই ব্যাপারগুলো নিয়েছিলাম তো এক বড় ভাই মেহেদি ভাই তো ওই মানে সবসময় তাকে সাপোর্ট দিয়েছে আমরা এই আর কি ছলে দেখছে ভাই ভালোভাবে উন্নতি করছে এই যে কষ্ট করে মাঝে মধ্যে সেল দিয়ে আসছে এখানে ওখানে যাতায়াত তারপর মাঝে মধ্যে আমাদের খালা যখন আসে না আমরা ভাইয়ের থেকে কিনি এখানে আমাদেরও অনেকটা সুবিধা হচ্ছে ফ্রিজ ফ্রিজ ব্যবস্থা নেই সেই হিসাবে আমরা প্রতিদিনের যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে ক্রয় করে এবং প্রতিদিন সতেজ এবং ভালো খাবার এখান থেকে পাচ্ছি আমরা অনেক সময়ই চাই যে একটু গরুর মাংস খেতে একটু ইলিশ মাছ খেতে একটু অন্য জিনিসগুলো খেতে কিন্তু সেই জায়গাটা হয় কি ওই পরিমাণটা কেনার অ্যাবিলিটি আমাদের থাকে না কিন্তু যেই অ্যাবিলিটিটুকু থাকে ওইটুকুতে মধ্যে আমরা আবার মানে স্বাদ হয় মানে কিন্তু ওই সাধ্যটা আমাদের থাকে না তো সাধ্যের মধ্যে যদি স্বাদটা মেটাতে পারে এক পিস মাংস যেই সংগঠনটা তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই উপকৃত হব বলে আশা করছি বেশ কয়েকবার মাছের অর্ডার করছিলাম এবং মাংস অর্ডার করছিলাম তো মোটামুটি এদের গুণগত মান খুবই ভালো ছিল মাস তিনেক আগে মাত্র 1000 টাকা দিয়ে শুরু করা এই উদ্যোগে বর্তমানে তার মুনাফা লক্ষাধিক টাকা ধরুন হঠাৎ একদিন আপনার ইলিশ মাছ খেতে ইচ্ছে হলো দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারের কথা চিন্তা করে সেই চিন্তা থেকে সরে আসেন অনেকেই সেসব মানুষ বা ছাত্রদের কথা চিন্তা করে এক পিস মাছ অথবা এক পিস মাংস বিক্রি করছেন এক যুবক আর তাতেই মিলেছে ব্যাপক সাড়া শাহিন আলম সময় সংবাদ রাজশাহী